ফ্রেন্ডস ভাই কেমন আছো আশা করি ভালো আছো সুমনদার সুখেন জানলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো খাওয়া দাওয়ার পর বাবা ফোন করেছিল ফোন করার পরে তোমাদের দাদা ভাই গিয়েছিল মাছ আনার জন্য তো কাকদ্বীপ থেকে দেখো কত দূর থেকে এই মাছগুলো এসেছে এই এতগুলো মাছ বাবা পাঠিয়ে দিয়েছে এই যে দুটো ইলিশ মাছ তো এই মাছগুলো আমার মেসো পাঠিয়ে দিয়েছে অনেকগুলো পাঠিয়েছে বোনেদেরকে দিয়েছে আমাদের দিয়েছে বাবাদের সেখানে রেখেছে তো এগুলো আমাদের জন্য পাঠিয়েছে তো অনেক দূর থেকে মাছগুলো এসেছে দেখো আর এই মাছগুলো দেখো একদম টাটকা আছে দেখো মাছগুলো কিছু হয়নি নষ্ট হয়নি মাছগুলো এখনো টাটকা আছে তো আমি নিয়েছিলাম তো আনার পর বাবা ফোন করলো ফোন করতে আমাকে বললো যে মাছগুলোকে কেটে নিতে সেই জন্য উঠে মাছগুলোকে কেটে নিচ্ছি তো চলো মাছগুলোকে কেটে নিই আর এখানে দেখো আমাদের সাঙ্গভাঙ্গে সব মাছ কাটতে বসেছি খাবে সব চলে এসছে তো ওরাও খাচ্ছে তো রাত্রেবেলা রান্না করবো না ভেবেছিলাম কিন্তু আমার দাদা ভাই বললো যে রাত্রেবেলা ভাত রান্না করতে সেই জন্য এই মাছগুলো রান্না হবে এই মাছগুলো কি আমরা খয়রা মাছ বলি আর কে কী বলো জানি না তো কেউ যদি এই মাছগুলোকে অন্য নামে কেউ যদি জেনে থাকো তো বলো এই দেখো এটাকে আমরা বলি খয়রা মাছ তো চলো এগুলোকে কেটে নিই কেটে আমি গ্যাসের মধ্যে দিয়ে ভেজে নেবো যেহেতু অনেক দূর থেকে এসছে তো বেশিক্ষণ রাখা যাবে না ভেজে নেবো নিয়ে রাত্রেবেলা আমি তরকারি রান্না করবো তো চলো মাছগুলোকে কেটে ফেলি এই যে দেখতে পাচ্ছ আমার মাছগুলোকে কেটে ধুয়ে এনেছি তো এই মাছগুলোকে আমরা খয়রা মাছ বলি মাছগুলো গোটা গোটা রেখেছি তোমার দাদা ভাই বললো তো গোটা গোটা রাখতে সেই জন্য গোটা গোটা রেখেছি আর নিচে যে দেখো ইলিশ মাছগুলোকে এই যে বড় বড় পিস করে রেখেছি আমি এই যে দেখতে পাচ্ছি মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথা তো এগুলোকে লবণ মাখিয়ে দিই লবণ মাখিয়ে আর গ্যাসে ভাজবো ভেবেছিলাম কিন্তু না ভাবলাম উনুনেই ভাজি তো উনুনে ভাজবো তো একে একটু লবণ মাখিয়ে দিই তো আমি দেখো হাত লাগাই না এরকম টস করে করে মাছগুলোকে আমি মাখিয়ে নিই যে কোনো মাছ আমি হাত লাগাই না তো এরকম টস করে করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই তো আমার তো এদিকে আমি ওদিকে মাছ কাটছিলাম আর বাবা দই আর আর একটা কী মিষ্টি পাঠিয়ে দিয়েছে তো মালাইকারি নাকি পাঠিয়ে দিয়েছিল তো সেগুলো আমার ছেলে ঘুম থেকে উঠে মানে ঘুমিয়েছিল দেখেছি তো কখন ঘুম থেকে উঠে দই আর ওগুলো খাওয়া হয়ে গেছে প্রায় শেষ করে দিয়েছে যখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে মালাইকারিটা এখানটা আছে হ্যাঁ কটা ছিল আমি তাও হিসাব করে দেখিনি তো একটা রেখেছে আর বাদবাকিগুলো খেয়ে নিয়েছে আর দইটা খেয়ে দই ভাতটাকে ফেলে দিয়েছে কখন জানি না ভেঙে দিয়েছে তো ভেঙে বাইরে করে ফেলে দিয়েছে আর আমাদের দেখো মাথা থেকে যেন ঝড় গেছে আমি তো ঘুমিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আসতে মাছগুলোকে বাবা ফোন করতে মাছগুলোকে উঠে কেটে নিয়েছি সেই জন্য মাথাগুলো এরকম হয়েছে তো চলো আর বাদবাকি ঘরে কাজকর্মগুলো করি কাজকর্ম শেষ করার পর আবার তোমাদের সামনে আসছি দেখো এখানে মাছ ভাজার আগে একটু ইচ্ছে হলো তো তালের বড়া ভেজে খাবো সেই জন্য দেখো তাল চটকে এই যে এখানে মাখিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে নিয়েছি এই যে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়ার মধ্যে একবার তুলে দিয়েছি তো এই যে ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেবো নিয়ে আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছ আছে তো মাছগুলোকে লাস্টে ভাজবো আর একেবারে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি তো এই তালের বড়াগুলো মা আরও সবাই কাজ করতে গেছে তো কাজ করে আসার পর সন্ধ্যাবেলা তো একটু টিফিন হয় তো সেইগুলো খাবে আর তারপরে রাত্রিবেলা ভাত খাওয়া হবে ভাত খাবে সেই জন্য আমি একেবারে ওখানে দেখতেই পাচ্ছ যে একটু সাইড হচ্ছে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি শুধু ঝাল ভাত করবো মাছের ঝাল ভাত করবো ইলিশ মাছটা আজকে রান্না করবো না তো কালকে রান্না করবো আর আমাদের ইলিশ মাছটা একটু মানে বাসি হয়ে গেলে একটু খেতে ভালো লাগে সেই জন্য ইলিশ মাছটা আমি কালকে রান্না করবো যেহেতু অনেকগুলো মাছ আছে আর যে মাছগুলো খয়রা মাছগুলো কথা বলছিলাম সেগুলো তো গোটাটা রেখেছি তো গোটাটা রাখতে বলতে আমি রেখেছি চার পিস আছে তো আর যেহেতু আমি মাছ খাবো না তো ওরা ওদের জন্য হচ্ছে কি মাছের ঝাল ভাত করবো আর এগুলো তো খাবে এগুলো খাওয়ার পর কি বলতো আর তো রাত্রে ভাত খাওয়ার এনার্জি থাকে না ও খেতে জানে আমি নিতে কম খাই তো খাই না তো চলো রান্নাটাকে করে নিই তো দেখো মাছগুলো দেওয়ার পর কীভাবে তেলগুলো বেরোচ্ছে আমি এই কটা মাছ ভেজেছি আর এই যে তুলেছি আর এখানে এই মাছগুলো আছে তো দেখো কীভাবে তেল বেরোচ্ছে এখনকার দিনে এরকম মানে এই সময়ে মাছের যে এত তেল বের হয় ইলিশ মাছের তো আমি এর আগেও আমাদের নিয়ে এসে খেয়েছি কিন্তু এতটা বের হয়নি এতটা তেল বেরোয়নি তো দেখো কীভাবে কতটা পরিমাণে তেল বেরিয়েছে তো চলো দেখো মাছগুলো এই যে ভেজেছি পুরো ছাঁকা তেলে যেন ভাজা হচ্ছে দেখো আমার এই যে পুরো মাছ মানে সবকটা মাছ যে ভাজা হয়ে গেছে আর দেখো এখানে কতটা পরিমাণে তেল বেরিয়েছে আর তেলটা যেহেতু হলুদ ছিল সেই জন্য কালো কালো লাগছে আর এখানে একটু যে তেল আছে তরকারি তুলবো তো চলো তরকারিটা তুলে নিই দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে গেছে তো আমি আগে তো তরকারিটা ফুটে গেছে তো আমি এক এক করে মাছ দিয়ে দেবো দেখো এই গোটা গোটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই দুটো পিস মাছ ছিল তো এগুলোকেও দিয়ে দিচ্ছি ভাবনাটা দেখো
তো দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি যে ঢাকনাটা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চলো এই মাছগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখি। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। শুনলাম চোখে জানাই তোমাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত। তো কি বলতো, কালকে রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা করছিল, এমনিতে তোমার চোখের সমস্যা আছে, তো এই ডান সাইডে এত যন্ত্রণা করছিল, তো তোমাদের সামনে আসতে পারিনি সবাইকে খাবার দিয়ে, আমি ঘুমোতে চলে গেছিলাম। তো আর সকালবেলা এলাম তোমাদের সামনে। তো চলো সকালবেলা, আজকে তো স্কুলে রান্না আছে, তো এই অবস্থায় স্কুলে রান্না বান্না করতে যাওয়া আমার পক্ষে অসম্ভব। তবুও কি বলতো, যেতে হচ্ছে, কেননা স্কুলে রান্নাটা যখন ধরেছি আমাকে তো করতেই হবে। তো তো চলো সকাল সকাল আমি ঘরেও রান্না করতে হবে আমাকে। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো পূর্ণিমা পূজা আমাদের হবে না, কেননা আমাদের অসুখ চলছে, তো পূর্ণিমা পূজা হবে না, তাও আমাদের নিরামিষ রান্না হবে। তো চলো আজকে রান্নাতে কি আছে তোমাদেরকে দেখে দিই। আর ওদিকে মা, তোমাদের দাদা ভাইয়েরা সবাই গেছে মাঠে, তো মা এসে তো রান্না করতে পারবে না, সেই জন্য আমি একটু সকাল সকাল রান্না করে দিই, আবার স্কুলে যাবো ছেলেকে নিয়ে, ছেলেকে সঙ্গে নিয়েই যাবো, যেহেতু ঘরে কেউ নেই, সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়েই আমি যাবো। তো চলো কি রান্না বান্না হবে আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। চলো দেখতে পাচ্ছ, এই যে আলু কটা ছাড়িয়ে রেখেছি, ওখানে আছে বেগুন, তো আলু বেগুনের মলা হবে, তো ওগুলো আমি সিদ্ধ করবো। আর এখানে আছে দেখো লাউ ভাজা, তো জল খাবার খাবে মানে সকালে যে খাবারটা খাবে সেই জন্য আমি লাউ ভাজবো। আর এখানটায় আছে যে তোমরা কি কুমড়ো না কি বলে জানি না, লাউ আমি লাউ বলি, লাউ আর আলু কেটে রেখেছি, এগুলো এগুলো হচ্ছে গিয়ে ডাল হবে, ডালনাটা ঘ্যাঁট মতো হবে। তো এই মেনু আছে আজকে, যেহেতু নিরামিষ আছে আর ঘরে তো এমনিতে পাঁপড় ভাজা আছে, তো এমনিতে পাঁপড় ভাজা আছে, তো এটাই রান্না করবো আজকে। সন্ধ্যাবেলা যাওয়া হয় হবে, সন্ধ্যাবেলা হয়তো মটর আরও কিছু ভিজিয়ে রান্না বান্না হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি ঝটপট করে রান্নাটা করে ফেলি, যেহেতু আমাকে সেখানে যেতে হবে রান্না করতে। তো ছেলে এখনো খায়নি, ছেলে বাইরে, দেখো দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে দেখো কাপড়টা নিয়ে দিয়েছি, কী করবো বলো, বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানটা সামনের দিকটা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে। তো ছেলে দেখো এই যে দোলার মধ্যে মানে কাপড়ে দোলা টাঙিয়ে দিচ্ছি, তো ঘরের মধ্যে দোলা আছে, আর চারিপাশটা দেখো কাদায় ভর্তি হয়েছে, তো ঘাটে যেতেও প্রচুর সমস্যা হয়। তো ছেলে যে এখানে খেলছে, ও এখনো খায়নি, এখনো খাইনি, ওকে খাওয়াতে হবে। তার আগে আমি মনটা জেলে ফেলি, জেলে দিই, দিয়ে যেহেতু খাবার নিয়ে যাবে, তো আমি আজকে জল খাবারে পান্তা খাবে বলেছিল, সেই জন্য পান্তা রেখেছি, মানে কালকে করার ভাতে জল ঢেলে রেখেছিলাম, তো সেই আজকে পান্তা ভাত খাবে। তো সেই জন্য লাউ ভাজবো, লাউটা আগে কী বলতো রান্নাটা একটু দেরি হলে হবে, কিন্তু যেহেতু তারা খাবে সেই জন্য আমি লাউটা ভেজে ফেলি। তো চলো আগে রান্নাবান্নগুলো শেষ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়েছে, ঘ্যাঁটটা হচ্ছে, আর ওদিকে আমি গরুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো লাউ ভাজা হয়ে গেছে, আর আলু বেগুনটা তুমি ভাতে দিয়ে দিয়েছি। আর আর এখানটায় দেখো এই যে খাবার নিয়ে যাবে, তো গেলির মধ্যে এই যে পান্তা ভাত দিয়ে দিয়েছি। তো আর এখানে এই যে তিনজন খাবে, তিনজনে যে ব্যাগের মধ্যে থালা, বাবা এসে বাবা খাবারটা নিয়ে যাবে, আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু লবণটা দিতে বাকি আছে, লবণটা দিয়ে দেবো, দিলে খাবারটা নিয়ে চলে যাবে। তো বাবা হচ্ছে কি ব্রাশ করছে, তো ব্রাশটা করে নিই, নিলে খাবারটা নিয়ে যাবে। তো আমি স্কুল থেকে এসেছি, প্রায় ঘন্টা দেড়ের মতো হয়ে গেছে, তো ঘরে একটু ছিলাম, তো ঘুমাইনি, শুয়েছিলাম এমনি। আর এ ঘরে আমার ছেলে ঘুমিয়ে আছে, আর মা বাবা মানে দাদা ভাই সবাই গেছে মাঠে, মাঠে চলে গেছে, সেই জন্য তো আমি ওখান থেকে এ ঘরে চলে এলাম। আচ্ছা দেখো মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছো, দেখো দেখো কীভাবে মেঘটা উঠেছে, দেখো পুরোটা মানে অন্ধকার হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ পুরো আকাশটা দেখো, তো বাতাস হচ্ছে, যে গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছ, গাছগুলো নড়ছে কেমন দেখতেই পাচ্ছ। সেই জন্য চলে এলাম এখানে, তো কাজকর্মগুলো সেরে নিই, বাইরে কোনো কিছু আছে না কি দেখি, সেগুলো তো তুলতে হবে, নাহলে বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে যাবে। আর এখানে দেখো এই যে গরু বাঁধা রয়েছে, তো এগুলো তো তুলতে হবে। আচ্ছা বলতে বলতে দেখো মেঘলা ছিল আকাশটা, আর প্রচুর পরিমাণে জল এসছে, আর বাতাসটাও খুব জোর পরিমাণে হচ্ছে, তো বুঝতে পারছো না কি বলতে পারছি না, আওয়াজটাও মানে আওয়াজটা তোমরা আশা করি শুনতে পাচ্ছ, আর মেঘটাও ডাকছে, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখতে পাচ্ছ পুকুরের দিকে দেখো এই যে প্রচুর পরিমাণে হচ্ছে। আর আমাদের দেখো জল আসলে মানে বৃষ্টি হলে আমাদের সামনের এখানটায় মানে আমাদের বলতে গেলে এটা তো মানে চলতি রাস্তা বলতেই পারো, সবসময় এইখান থেকে বেরোনো হয়, তো এগুলো দেখতে পাচ্ছ অবস্থাটা দেখো, এখানে জল পড়ে পুরো একদম ভাটা হয়ে গেছে, সেই জন্য আমি পেপার দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা তো অনেকটা উঁচু ছিল, তো জল পড়ে পড়ে ধুয়ে ধুয়ে মানে জল পড়ে ধুয়ে হচ্ছে কি মাটিটা চলে গেছে, তো কী আর করা যাবে বলো। আর এখানে একটু উপরে ছাউনি মতো ছিল, সেটা ভেঙে পড়ে আছে, ওই যে দেখো ওই যে বাঁশটা ওখানে পড়ে আছে, তো আর করা হয়নি। আর এই যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কী আর করা যাবে বলো, বাড়ি আর বেরোতে পারছি না। তো চলো ছেলে ঘুমিয়ে আছে, আর মেঘ ডাকছে, মুখটা অন্ধকার কালো কালো লাগছে, কেন হলো তো পুরো মানে মেঘলা হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে। তো চলো ঘরের মধ্যেও কারেন্ট নেই, আর কারেন্ট নেই বলে আর কোনো জিনিস ল্যাম্প ছাড়া আর আমাদের ইমার্জেন্সিও কোনো কিছু নেই যে জেলে রাখবো, তো গোটা ঘর মানে পুরো ঘরটাই অন্ধকার হয়ে গেছে, পুরো ঘরটাই অন্ধকার হয়ে গেছে। তো চলো ছেলে একা ঘুমিয়ে আছে, আর মেঘ ডাকছে, যেহেতু ওর প্রচুর মানে মেঘ ডাকলে যত ঘুমিয়ে থাকুক না কেন উঠে পড়বে, আর উঠে পড়ে কাঁদার মুখে তো ওর ভয় লাগে, তো চলো ছেলের কাছে যাই, ওখানে গিয়ে বসি, আর অন্ধকারের মধ্যে তোমাদের তো কিছু দেখাতে পারবো না। বলেছিলাম দেখো মেঘ ডাকলে তো উঠে পড়বে, তো উঠে পড়েছে, উঠে পড়ে আর খাবে, চিৎকার করছিল, তো সেই জন্য একটু দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি, তো গরম আছে, তো ম্যাগিটাও খাচ্ছে। তো রাত্রেবেলা দেখা হয় যে লাউ ভাজা করেছি, আর সেগুলো করার ডাল আছে, তো এই যে দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি, ঘরে লাইটটা জ্বালানি, লাইট জ্বালবো। আর এই যে দেখো এখানে ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, দেখো পুরো ফুল গাছটাই ফুল ফুটেছে গোলাপি কালারের, ফুলগুলো খুব সুন্দর লাগছে, দেখো রাত্রেবেলা লাইট পড়েছে সেই জন্য খুব সুন্দরই লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই দেখো আশা করি ভালো লাগবে। তো দেখো এ গাছগুলো ফুল ফোটেনি, এটাই ফুটেছে দেখো গোলাপি কালারের, আর এখানে একটা ফুটেছে যে দেখো হলুদ কালার, তো আমার এই ফুলটা তো হেভি লাগছে, রাত্রেবেলা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো আর
কোনো কথা বলছি না তো ঘুম পাচ্ছে প্রচুর দুপুরবেলা যেহেতু পরিশ্রম হয়েছে কিন্তু ঘুমানো হয়নি তো সেই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত।